হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি আমি আরেকটা নতুন রেসিপি। আর এই রেসিপিটা হলো চাউলের মশলা পাঁপড়। তো এই চাউলের মশলা পাঁপড় বানানোর জন্য আমার কি কি লাগছে সেটা তোমরা অবশ্যই দেখে নিবে। আর এই চাউলের পাঁপড় তোমরা অনেক দিন অবধি ঘরে স্টোর করে রেখেও খেতে পারবে, আর এই পাঁপড়গুলোতে কোনো রকম ক্ষতি হবে না। তোমরা অবভিয়াসলি বাচ্চাদেরকেও খাওয়াতে পারবে। আর এরকমভাবে আমি এক পোয়ার মতো চাউল আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি যেটা করব, এরকম একটা গ্রাইন্ডারে চাউলগুলো অল্প জল দিয়ে খুব ভালো মতোভাবে পেস্ট করে নিব। দেখো, খুব ভালো মতো করে চাউলের পেস্ট হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনি নিয়ে নিব। তো এরকম একটা আমি ছাঁকনি নিয়ে নিয়েছি। তো এরকম ছাঁকনিতে আমি চাউলের পেস্টটা খুব ভালো মতোভাবে ছেঁকে নেব, যাতে কোনো চাউলের দানা না থাকে। আর চাউলের দানাগুলো থাকলে পাঁপড়গুলো শক্ত হয়ে যায়। আর দেখো, যতগুলো দানা ছিল সব ছাঁকনির গায়ে লেগে গেছে, আর পেস্টটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখো, একটাও দানা নেই। এখন আমি এখানে দিয়ে দিব এক চামচ পরিমাণ মতো নুন। তারপর দিয়ে দিব আমি নরসিংহ পাতা গুঁড়ো করা। তো নরসিংহ পাতাটা আমার ঘরেই ছিল, এটা আমি আগের থেকে শুকিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতো জইন, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতো পানমৌরি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতো কালো জিরে। এখন আমি এগুলোকে খুব ভালো মতো করে মিক্সড করে নিব। আর এরকমভাবেই খুব ভালো মতো করে মিক্সড করে নিতে হবে, যাতে মশলাগুলো পুরো ভালো মতো করে মিক্সড হয়ে যায়। দেখো, খুব ভালো মতো করেই মিক্সড হয়ে গেছে। আমি এখন একটা চুলায় পাত্র বসিয়ে নিব, আর পাত্রে অল্প জল দিয়েছি, আর জলটা দেখো ফুটতে শুরু করে দিয়েছে। তার উপর আমি একটা এরকম একটা ছাঁকনি দিয়ে নিয়েছি, যাতে ভাপটা নিচের থেকে বের হয়ে যায়। তারপর আমি যেটা করব, এরকম চারটে আমি ঘিয়ের বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি, আর এখানে আমি অল্প অল্প করে সাদা তেল লাগিয়ে দিচ্ছি চারদিকে খুব ভালো মতো করে। আর আমার সবগুলোতেই খুব ভালো মতো করে তেল মাখা হয়ে গেছে। এখন আমি আবার পেস্টটাকে খুব ভালো মতো করে আবার একটু নড়াচড়া করে নেব। আর নড়াচড়া করে নিয়ে আমি এরকম ঢাকনার মধ্যে এক থেকে দেড় চামচের মতো দিয়ে অল্প ভালো মতো ঘুরিয়ে চারদিকে দিয়ে দিব। আর খুব বেশি দেওয়া যাবে না, দিয়ে দিলে পাঁপড়টা ভারী হয়ে যাবে। তো এরকমভাবেই আমি সবগুলোতেই ঢাকনাতেই দিয়ে দিচ্ছি। দেখো, দেখো চারটা ঢাকনাতে দেওয়া হয়ে গেছে। এখন এই ছাঁকনিটার উপরে আমি এক এক করে সবগুলো বসিয়ে দিব। আমার কাছে চারটি ঢাকনা ছিল, আর বেশি ছিল না, তার জন্য আমি চারটা ঢাকনাই দিয়েছি। তোমরা চাইলে আরও বেশি নিতে পারো। তো আমার এখানে আরও এক থেকে দুটো ঢাকনা হলে ভালো হতো, কিন্তু ছিল না বলে আমি দিইনি। তারপর আমি একটা এরকম থাল দিয়ে খুব ভালো মতো করে ঢেকে দিব, যাতে ভাপটা বের হয়ে যেতে না পারে। দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে নিয়েছিলাম, এখন আমি ঢাকাটা খুলে দিব আর দেখে নিব পাঁপড়টা হয়েছে কি না।
আর দেখো পাঁপড়গুলো খুব ভালো মতোভাবে হয়ে গেছে, আর দেখে বুঝাই যাচ্ছে অনেক পাতলা হয়েছে। আর এরকম একটা চাকু দিয়ে আমি পাঁপড়গুলো ঢাকনা থেকে বের করে নেব। তো ওরকমভাবেই আমি সবগুলো পাঁপড় এক এক করে পাঁপড়গুলো বের করে নেব। তোমরা দেখে নাও পাঁপড়টা কতখানি গোল হয়েছে আর কতটা পাতলা হয়েছে। এখন আমি ওরকমভাবেই সবগুলো পাঁপড় এক এক করে বানিয়ে নিব। এরকমভাবেই আমি সবগুলো পাঁপড় বানিয়ে নিয়েছি আর সবগুলো পাঁপড়ই এরকম পাতলা আর গোল গোল হয়েছে। এখন আমি যেটা করব, এই পাঁপড়গুলোকে আমি অল্প রোদে শুকিয়ে নিব। একটার মতো রোদ দিলে শুকিয়ে যাবে। আর দেখো আমার রোদের থেকে আমার শুকিয়ে নিয়ে এসেছি, আর দেখো কি সুন্দরভাবে পাতলা আর গোলও হয়ে আছে, আর পাঁপড়গুলো কোনো ভাঙেনি। খুব বেশি পাতলা হয়ে গেলে পাঁপড়গুলো রোদে শুকানোর পর ভেঙে যাওয়ার চান্স থাকে। আর দেখো মশলাগুলো কি সুন্দরভাবে পাঁপড়ের গায়ে লেগে আছে। এখন আমি এক এক করে পাঁপড়গুলো তেলে ভেজে নেব। দেখো পাঁপড়গুলো এতটাই সুন্দর হয়েছে যে তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে উঠছে, আর কি সুন্দরভাবে পাঁপড়গুলো ভাজা হয়ে যাচ্ছে। এরকমভাবে পাঁপড়গুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। আর আমি সবগুলো পাঁপড় ভেজে নেব না, যেহেতু আমি শুকিয়ে নিয়েছি এটা আমি স্টোর করে আধা ঘরে রেখে দেব। এখন আমার যতটা লাগছে আমি ততটাই ভেজে নিচ্ছি। তো এরকমভাবেই তোমরা পাঁপড়গুলো বানিয়ে ঘরে স্টোর করে রেখে দিয়ে খেতে পারবে। আর দেখো পাঁপড়গুলো কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে নোটিফিকেশনগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এরকম রেসিপি তোমরা অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। তাহলে আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে আরেকটা নতুন।